দিস ইজ রানা অ্যান্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। সো গাইস ফাইনালি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, অ্যান্ড আজকের ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং, তোমরা সঙ্গে থাকো। অ্যান্ড গাইস আমরা কোথায় নেমেছি জানো? শোভাবাজার মেট্রো স্টেশনে নেমেছি, অ্যান্ড ওখান থেকে আমরা চলে যাবো আজকে কুমারটুলিতে, ঠিক আছে? অ্যান্ড গাইস আমার সাথে এখন আছে আমার বিভিন্ন ফ্রেন্ডরা, তার মধ্যে একজন আছে হিজরি, একজন আছে আসিফ, আরে হ্যালো, অ্যান্ড এদিকে আছে আমাদের সুজয়। আমরা এখন যেতে চলেছি, যাবো সিট করতে। কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি? চলো আমরা এখন কুমারটুলিতে যাই, অ্যান্ড কুমারটুলির কিরকম কি অবস্থা পুরোটাই তোমাদের সাথে দেখাচ্ছি। বাড়িটা দেখো জাস্ট অসাধারণ, ঠিক আছে? কলকাতায় আসলে এরকম বাড়ি গাইস দেখা যাবে না, এরকম তো হয় না। অ্যান্ড আমরাও সেরকম মধ্যে একটা বাড়ি পেয়ে গেছি, অ্যান্ড এখানে অনেক ফটোগুলো তুললাম, অ্যান্ড সেই ফটোগুলো দেখতে হলে তোমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে, ইনস্টাগ্রাম আইডি আমি দিয়ে দিচ্ছি নিচে, অ্যান্ড তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো ইনস্টাগ্রামে ফলো করে দাও, অ্যান্ড চলো এখন যাওয়া যাক কুমারটুলিতে। এই যে ম্যাডাম কি করছেন? হ্যাঁ, সো গাইস 19 তারিখ হচ্ছে গণেশ পুজো, সেই জন্য কুমারটুলিতে ঢুকতে না ঢুকতেই গাইস আমরা দেখতে পেয়েছি গণেশ ঠাকুর, অ্যান্ড সামনেই যেহেতু গণেশ পুজো, অ্যান্ড গণেশ পুজোকে দিয়েই গাইস স্টার্ট হয়। সো দেখতেই পাচ্ছ ওখানে অনেক ঠাকুর আছে, অ্যান্ড আমরা কুমারটুলিটা পুরোটা ঘুরবো, অ্যান্ড সামনেই যেহেতু গণেশ ঠাকুর দেখলাম তাই গাইস ভিডিওতে নিয়ে নিলাম। তো চলো এখন পুরো কুমারটুলিটা ঘুরবো। হাতে গুণ আর মাত্র কয়েকটা দিন, তাই আর বসে থাকতে পারলাম না, বাড়িতে ছুটতে চলে আসলাম আমাদের প্রিয় শহর কলকাতার কুমারটুলিতে। গাইস এসেই আমার চোখে পড়লো বড় বড় গণেশ ঠাকুর, অ্যান্ড সামনেই যেহেতু গণেশ পুজো, অ্যান্ড তার আগে আছে বিশ্বকর্মা পুজো, অ্যান্ড বিশ্বকর্মা ঠাকুর তো দেখলামই, তার মাঝে দেখলাম আমাদের যেই দিনটার জন্য অপেক্ষা করে থাকি দুর্গা ঠাকুরের বিভিন্ন প্রতিমার রূপ। অ্যান্ড গাইস এখনও পর্যন্ত গায়ে তাদের প্রলেপ পড়েনি, অ্যান্ড প্রায় কাজ চলছে, দেখতেই পাচ্ছ এরা কঠোর পরিশ্রম করে আমাদের সেই পাঁচটা দিনের আনন্দ তুলে ধরে আমাদের মধ্যে, অ্যান্ড দেখতেই পাচ্ছ অসাধারণ বড় বড় মূর্তি, অ্যান্ড এইগুলো দেখলে না গাইস আলাদাই একটা অনুভূতি ফিল হয় বাঙালিদের। সো কী বলবো, আমি তো খুব এক্সাইটেড, অ্যান্ড তোমরা কতটা এক্সাইটেড এই বছরের পুজোর জন্য তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবে, অ্যান্ড চলো সিনেমাটিক। শুরু মনের মনের চন্দ্রের গুরু সেখানে দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুর আছে, অ্যান্ড এখানেও ভেতরের সমস্ত গণেশ ঠাকুরগুলো, যেহেতু সামনে গাইস গণেশ পুজো, অ্যান্ড চারিদিকে ঠাকুর, অ্যান্ড ঠাকুর একদম আজকের এই কুমারটুলি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাতে একদমই ভুলবে না, অ্যান্ড যতটা পেরেছি ততটা আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে? অ্যান্ড ছোট্টখাটো একটা ভিডিও আমি আশা করবো পুজোর আগে আরেকবার আসা, ঠিক আছে? অ্যান্ড এখন গণেশ পুজো যেহেতু সেজন্য গাইস খালি গণেশ পুজো রয়েছিল। তো চলো বাই বাই, টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওটা।